চাহিদার তুলনায় 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতিতে নাকাল দেশের মানুষ। গরমে লোডশেডিং হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। শিগগিরই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় ডলার ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। এই অভিযোগ শুধু ঢাকা শহরের না, প্রত্যন্ত গ্রামেও। শহর গ্রাম নির্বিশেষে সারা দেশের মানুষকেই বিদ্যুতের ভোগান্তি পোহাতে হচ্ছে। দিনে রাতে অন্তত 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। কেবল গ্যাসের অভাবেই ছোট বড় 20টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে বড় কয়েকটি কেন্দ্র। সব মিলিয়ে 141টি কেন্দ্রের মধ্যে 53টি বন্ধ, আর এতেই লোডশেডিং বেড়েছে। উৎপাদন বাড়াতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহে ঘাটতি যেটা প্রধান কারণ সেটা হচ্ছে গ্যাসের অভাব। তো আপনারা জানেন যে ওই যে এফএসআরইউ সামিটের এফএসআরইউটা প্রায় 3.5 মাস ধরে বন্ধ ছিল, তো সেটা এখন ঠিক হয়েছে এবং আমরা গ্যাসের নতুন গ্যাসের অর্ডার দিয়েছি। এই প্রক্রিয়া শেষ করে ধরেন 3 সপ্তাহের মধ্যে এটা গ্যাস আসবে, তাহলে 500 MMCFD গ্যাস ইয়েতে যুক্ত হবে। এর ফলে আশা করি যে এই লোডশেডিং পরিস্থিতির উন্নতি ঘটবে। ডলার আমরা ইয়ে করতেছি, পেমেন্ট করতেছি আমরা, এবং ওই আপনারা জানেন যে ডলারের অ্যাভেলেবিলিটি কিছুটা বেড়েছে, তো এটা আমরা কন্টিনিউয়াসলি এটা ইয়ে করতেছি আমরা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে কলকারখানা চালু না রাখলে ডলারের আরও সংকট হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আমাদের নিশ্চিত করতে হবে শিল্প কারখানার উৎপাদন যেন ব্যাহত না হয় বিদ্যুৎ সংকটের কারণে, তাহলে আমরা রপ্তানি করতে পারবো না, সেক্ষেত্রে আমরা আবারও ডলার সংকটে পড়বো। কাজেই আমাদের ডলার রিলিজ করতে হবে যাতে আমরা পর্যাপ্ত জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে পারি। অন্যদিকে যেহেতু নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল, কাজে এই সময়টা আমরা একটু রিলিফ পাবো। সে সময়টার ভিতরে আমাদের পরিকল্পনা করতে হবে আগামী সামারের জন্য, তখন যেন আমরা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারি। এবং এই আগামী 6-7-8 মাসের ভিতরে আমরা যদি কিছু সোলার প্রজেক্ট গ্রিড ইন্টিগ্রেট করতে পারি, তাহলেও আমরা কিছু রিলিফ পাবো। নতুন করে গ্যাস আমদানির কার্যাদেশ দেওয়া হয়েছে। এলএনজি টার্মিনালের মেরামত শেষ, এতে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা কর্তৃপক্ষের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।